নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। আমি মায়ানমারের রাস্তায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করব যাতে হিংসা বন্ধ হয়, বললেন পোপ ফ্রান্সিস। সমলিঙ্গের বিয়েতে অসম্মতি জানানো অসাংবিধানিক, ঐতিহাসিক রায় জাপানের আদালতের। দেশের রাস্তায় নগ্ন মূর্তি প্রধানমন্ত্রীর, ভোটের আগে চাঞ্চল্য ইসরায়েলে। নয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া, সতর্কবার্তা মার্কিন সেনাকর্তার। টিকা পৌঁছেছে জামাইকায়, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন আন্দ্রে রাসেল। নাইজারে গবাদি পশুর বাজারে গাড়িতে হামলা চালিয়ে 58 গ্রামবাসীকে হত্যা। প্রয়াত তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলি। চলে আসি বিস্তারিত খবরে। আমি মায়ানমারের রাস্তায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করব যাতে হিংসা বন্ধ হয়, বললেন পোপ ফ্রান্সিস। মায়ানমারের রক্তপাত বন্ধ করার আবেদন জানালেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। বুধবার তিনি আবেদন করেন, আমি মায়ানমারের রাস্তায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করব যাতে হিংসা বন্ধ হয়। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ভ্যাটিকান লাইব্রেরি থেকে এই আবেদন করেন পোপ। মায়ানমারে প্রায় 180 প্রতিবাদকারী নিরাপত্তা রক্ষীদের হাতে মারা গিয়েছেন। পোপ বলেছেন, আরও একবার দুঃখের সঙ্গে জানাচ্ছি মায়ানমারের নাটকীয় পরিস্থিতি নিয়ে কথা বলা জরুরি। অনেক মানুষ, বিশেষ করে যুব সমাজ, দেশের প্রতি আশাহত করে তাদের প্রাণ হারাচ্ছে। আমি মায়ানমারের রাস্তায় হাঁটু গেড়ে বসে বলতে রাজি আছি যে হিংসা শেষ হোক। ফ্রান্সিস একটি ভিডিও ফটোগ্রাফের কথা তুলে ধরেছেন। সেখানে এক ক্যাথলিক নান বা সন্ন্যাসিনী হাঁটু গেড়ে বসে নিরাপত্তা রক্ষীদের কাছে আবেদন করেছেন যাতে প্রতিবাদকারীদের না মারা হয়। এই ছবি ও ভিডিওটি ইন্টারনেটে এখন ভাইরাল। ওই সন্ন্যাসিনীর নাম সিস্টার আন রোজ নিউ তাওয়াং। তিনি পরে সাংবাদিকদের বলেছিলেন, সেদিন তিনি পুলিশের কাছে আবেদন করেছিলেন যাতে তার সন্তানদের ওপর গুলি না চালানো হয়। বৌদ্ধদের এই দেশে 800,000-এরও কম রোমান ক্যাথলিক রয়েছেন। 2017 সালে ফ্রান্সিস মায়ানমারে গিয়েছিলেন। এখন সেই দেশের পরিস্থিতি দেখে তিনি বলছেন, রক্ত কখনো কিছু সমাধান করতে পারে না। মায়ানমারের রোমান ক্যাথলিক নেতা চার্লস মাউংবো এই রক্তপাত বন্ধের আবেদন জানিয়েছেন। মায়ানমারে 1962 থেকে 2011 সাল পর্যন্ত সামরিক সরকার শাসন চলেছিল। রক্তাক্ত সেনা শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই নেমে 1989 থেকে 2010 পর্যন্ত গৃহবন্দী ছিলেন সুকি। 2015 সালে অবাধ নির্বাচনের মাধ্যমে সুকি ক্ষমতায় আসেন। 2020 সালের নভেম্বরে জাতীয় নির্বাচনে তার দল বিপুল জয় পায়। এরপরেই দেশের ক্ষমতা জবরদখল করে সেনা। মায়ানমারে নির্বাচিত সরকারের সর্বময় নেত্রী থাকার সময় সুকি নীরব ছিলেন রোহিঙ্গা নির্যাতন বিষয়ে, সেনার ভূমিকাকে সমর্থন করেছিলেন। এই কারণে আন্তর্জাতিক মহলে ধিকৃত হন নোবেলজয়ী নেত্রী। মনে করা হচ্ছিল তিনি বর্মি সেনার হাতের পুতুল হয়েছেন। অবশেষে গত সোমবার থেকে তিনি গৃহবন্দী। ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। সমলিঙ্গের বিয়েতে অসম্মতি জানানো অসাংবিধানিক, ঐতিহাসিক রায় জাপানের আদালতের। সমলিঙ্গের বিয়েতে সম্মতি না দেয়া অসাংবিধানিক, বুধবার এমনই যুগান্তকারী রায় দিল জাপানের এক আদালত। বিশ্বের বহু দেশই সমলিঙ্গের বিয়েতে সিলমোহর দিলেও জাপানে এতদিন স্বীকৃতি পায়নি এই ধরনের সম্পর্ক। অবশেষে জাপানের জেলা আদালত জানিয়ে দিল, সমলিঙ্গের বিয়ে কোনোভাবেই অসাংবিধানিক নয়। জাপানে এখনও পর্যন্ত সমকামীদের বিয়ে সংক্রান্ত কোনো আইন নেই, কিন্তু সেদেশের সমকামী আন্দোলনকারীদের মতে এই রায়ের পরে পরিস্থিতি বদলাবে। আগামী দিনে সমলিঙ্গের বিয়ে আইনি স্বীকৃতি পাবে। তাই সব দিক দিয়েই এই নজিরবিহীন রায়কে ঐতিহাসিক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অনেকেই উচ্ছ্বসিত এই রায়ে। ম্যারেজ ফর অল জাপান নামে সমকামীদের বিয়ের অধিকার সংক্রান্ত এক সংগঠনের প্রধান গন মাতসুনাকা এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, রায়দানের আগে পর্যন্ত আমরা জানতাম না কী হতে চলেছে। আমি অত্যন্ত আনন্দিত। এই রায়ের মূল্য মাপা যাবে না। এমনিতে এশিয়ার বহু দেশের তুলনায় জাপান অপেক্ষাকৃত উদারপন্থী। তবুও সামাজিকভাবে সেদেশে সমলিঙ্গের প্রেম বা বিয়ে স্বীকৃত নয়। তাই বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে সমলিঙ্গ সম্প্রদায় আড়ালেই থাকে। প্রসঙ্গত, 2019 সালে তাইওয়ানে সমলিঙ্গের বিয়েতে সিলমোহর দেয়া হয়।
এশিয়ায় প্রথম এই দেশে সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান আইন অনুযায়ী জাপানে এখনও স্বীকৃত নয় এই ধরনের সম্পর্ক। এমনকি সমকামী দম্পতিদের বাড়ি ভাড়া নেওয়া কিংবা কোনো সন্তানের অভিভাবকত্ব দাবি করারও আইন নেই। তবে বিভিন্ন পুরসভা থেকে পার্টনারশিপ সার্টিফিকেটের মাধ্যমে তারা বাড়ি ভাড়া করতে পারেন। দুই পুরুষ সমকামী দম্পতি ও এক মহিলা সমকামী দম্পতি জাপানের স্যাপিরো জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। পরস্পরকে ভালোবাসা সত্ত্বেও বিয়ে করতে না পারার কারণে যে যন্ত্রণার মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে, সেই কারণে জাপান সরকারের কাছে 1,000,000 ইয়েন ক্ষতিপূরণ দাবি করেন তারা। তাদের আইনজীবীর মতে এই মামলায় আদালতের রায় বৈপ্লবিক। তিনি সংসদের কাছে আর্জি জানান, সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিতে শীঘ্রই যেন একটি আইন তৈরি করা হয়। টিকা পৌঁছেছে জামাইকায়, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন আন্দ্রে রাসেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তার দেশ জামাইকায় করোনার প্রতিষেধক পাঠিয়েছে ভারত, ধন্যবাদ এই সাহায্যের জন্যই। মোদীর পাশাপাশি ভারতীয় হাই কমিশনকেও ধন্যবাদ দিয়েছেন রাসেল। টুইটারে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন কেকেআরের তারকা অলরাউন্ডার। তাতে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ দিতে চাই। প্রতিষেধক এখানে চলে এসেছে এবং আমরা খুবই উত্তেজিত বোধ করছি। পৃথিবী আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাক, এটাই দেখতে চাই। জামাইকার মানুষ ধন্যবাদ জানাচ্ছে এবং আমরা আরও কাছাকাছি এলাম। ভারত এবং জামাইকা এখন দুই ভাইয়ের মতো। ধন্যবাদ জানাই এবং ভারতেও সবাই নিরাপদে থাকুন। পৃথিবী জুড়ে করোনা টিকা সরবরাহে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারত। কয়েকদিন আগের পাওয়া তথ্য বলছে এর মধ্যেই 5.8 কোটি ডোজ টিকা 71টি দেশে পৌঁছে দিয়েছে ভারত, কিছু বিনামূল্যে, কিছু ব্যবসায়িক চুক্তি অনুযায়ী। আরও বহু সংখ্যক টিকা উৎপাদন করে বিদেশে পাঠানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভারত। দেশের রাস্তায় নগ্নমূর্তি প্রধানমন্ত্রীর, ভোটের আগে চাঞ্চল্য ইসরায়েলে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আদলে বানানো এক নগ্নমূর্তি নিয়ে শুরু হলো তুমুল গোলমাল। বুধবার ইসরায়েলের তেল আভিবের হাবিমা চৌমাথায় এই মূর্তিকে নিয়ে শুরু হয় চাঞ্চল্য। হাবিমা চৌমাথার এই মূর্তিটিকে দেখে যেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নগ্ন অবস্থায় একটি কোণে বসে আছেন। মূর্তিটি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রথমে ঢেকে দেয়া হয়, পরে তেল আভিব প্রশাসন এই মূর্তি সরিয়ে দেয়। মূর্তি বসানোর পেছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। 23 মার্চ ইসরায়েলে ভোট, গত 2 বছরে সেখানে 4র্থবার ভোট হচ্ছে। ঠিক তার আগেই এমন ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় রয়েছেন, 14 বছরেরও বেশি সময় তিনি এই পদে রয়েছেন। নয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া, সতর্কবার্তা মার্কিন সেনাকর্তার। করোনা আবহে নাজেহাল হলেও অস্ত্র তৈরি থামাচ্ছে না উত্তর কোরিয়া। দেশে খাদ্যাভাব দেখা দিলেও প্রচুর টাকা খরচ করে নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি। একনায়ক কিম জং উনের নিশানায় রয়েছে আমেরিকা, এমনটাই সতর্কবার্তা দিয়েছেন এক শীর্ষ মার্কিন সেনাকর্তা। মার্কিন সেনার নর্দার্ন কমান্ডের প্রধান সাব জানিয়েছেন, শীঘ্রই নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে পিয়ংইয়ং। মার্কিন বায়ুসেনার শীর্ষকর্তা জেনারেল গ্লেন ভন হেরেক সেনেটর আর্ম সার্ভিসেস কমিটিকে জানিয়েছেন, 2018 সালে মিসাইল পরীক্ষা না করার প্রতিশ্রুতি রক্ষা করা হবে না বলে সাব ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়া। অদূর ভবিষ্যতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে কিমের সেনা। এনবিসি নিউজ সূত্রের খবর, উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে আচমকা কার্যকলাপ বেড়েছে বলে মার্কিন সেনার কাছে খবর রয়েছে। এছাড়া স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার আণবিক কেন্দ্রেও গতিবিধি বেড়েছে। সেখানে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। যদিও সেনেটে মার্কিন সেনাকর্তা আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, যে কোনো হামলা রুখে দিতে ও যোগ্য জবাব দিতে সক্ষম মার্কিন ফৌজ। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে কমিউনিস্ট দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক কুচকাওয়াজে দৈত্যাকার ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে দৈত্যাকার হাতিয়ারটি হচ্ছে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করার মতো ক্ষেপণাস্ত্র। এটি আণবিক অস্ত্র বহনে সক্ষম বলেও দাবি। সাবমেরিনে বই নিয়ে যাওয়ার মতো অত বড় ক্ষেপণাস্ত্র সত্যিই অবাক করে দেওয়ার মতো। এর আগে 2017 সালে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।
মূলত আমেরিকাকে ভয় দেখিয়ে কূটনৈতিক মঞ্চে সুবিধা আদায় করতে শক্তি প্রদর্শন করছেন কিম বলে মনে করছেন বিশ্লেষকরা। নাইজারে গবাদি পশুর বাজারে গাড়িতে হামলা চালিয়ে 58 গ্রামবাসীকে হত্যা। সন্ত্রাসী হামলায় জেরবার হয়ে উঠেছে নাইজার। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী গোষ্ঠীর গুলি চালনার ফলে কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরা সবাই সাধারণ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা তিরাবেরিতে। এটি মালি সীমান্তবর্তী এলাকা। জানা গেছে চারটি গাড়িতে করে গবাদি পশুর বাজার থেকে ফিরছিলেন গ্রামবাসীরা, তখন চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। আগুন ধরে যায় দুটি গাড়িতে। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এই মুহূর্তে দুটি সশস্ত্র জিহাদি গ্রুপ সক্রিয় নাইজারে। এক দলের প্রভাব দেশের পশ্চিমাঞ্চলে, আর এক অংশের প্রভাব দক্ষিণ পূর্বাঞ্চলে। নাইজার সরকারের মুখপাত্র আব্দুর রহমান জাকারিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতরা সবাই তিরাবেরি শহরের সংলগ্ন সিনাগোদের এবং দারিদে গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সাপ্তাহিক বাজারে কেনাকাটা ও উৎপাদিত কৃষিপণ্য বিক্রয় করতে তারা তিলাবেরি শহরে এসেছিলেন। স্থানীয় সময়ে বিকেলের দিকে গ্রামবাসীরা যখন বাড়ির পথে রওনা হন, ইতিমধ্যে চারটি যাত্রীবাহী বাস রোধ করে তাদের নামতে বাধ্য করে সন্ত্রাসীরা। তারপর তাদের মধ্য থেকে 58 জনকে আলাদা করা হয়। বিবৃতিতে জাকারিয়া বলেন, আলাদা করার পর হতভাগ্য ওই মানুষদের সার বেঁধে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় অন্যান্য যাত্রীদের কাছ থেকে অর্থ পণ্য সামগ্রীও লুটে নিয়েছে তারা। প্রয়াত তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলি। আফ্রিকার দেশ তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি মারা গেছেন। দেশটির নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুও হাসান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, হৃদযন্ত্রের জটিলতায় বুধবার দার ই সালাম হাসপাতালে মারা যান মাগুফুলি। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, দু সপ্তাহের বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে। মাগুফুলিকে সর্বশেষ 27 ফেব্রুয়ারি জনসমক্ষে দেখা গিয়েছিল। তানজানিয়ার সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট হাসান নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন এবং মাগুফুলির 5 বছর মেয়াদের বাকি সময় তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। মাগুফুলি গত বছর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। বিরোধী রাজনীতিকরা গত সপ্তাহে বলেছিলেন যে মাগুফুলি কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি। ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার ঘোষণায় বলেছেন, গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আজ আমরা আমাদের সাহসী নেতা তানজানিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জন পম্পে মাগুফুলিকে হারিয়েছি। তার মৃত্যুতে 14 দিন জাতীয় শোক থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।